জনগণের দাবি নিয়ে যখন শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একই স্থানে বর্তমান ফেসিবাদী শাসক গোষ্ঠী পাল্টা কর্মসূচি দিয়ে সন্ত্রাসকে উস্কে দিয়েছে, চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বর্তমান ফেসিস্ট বাকশালী আওয়ামী লীগ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রাকে বানচাল করতে দলীয় সন্ত্রাসী এবং কিছু সংখ্যক পুলিশকে লেলিয়ে দিয়েছিল। গতকাল দেশের বিভিন্ন জায়গায় বিএনপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসী আইন শৃঙ্খলা বাহিনী হামলা গুলিবর্ষণ করে। নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন খানের মিছিল থেকে ব্যানার ছিনিয়ে নেয় এবং যশোরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অমিত এর উপর ডিবি পুলিশ বর্বরোচিত হামলা চালায়। এগুলো আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। এই সময় বিএনপির নেতা কর্মীদের বেধড়ক লাঠিপেটা করে। গতকাল পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় প্রায় 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, প্রায় 100 শতাধিক বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট চালানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং জনগণের দাবি নিয়ে যখন শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একই স্থানে বর্তমান ফেসিবাদী শাসক গোষ্ঠী পাল্টা কর্মসূচি দিয়ে সন্ত্রাসকে উস্কে দিয়েছে এবং দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। জনগণের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করে পুলিশ পাহারায় শান্তি সমাবেশের নামে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর সকল প্রক্রিয়া চলছে। গতকাল সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপিদের প্রত্যক্ষ ও নির্দেশে, কোথাও কোথাও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বিএনপি সহ নিরীহ জনগোষ্ঠীর ঘরবাড়ি জানমালের উপর হামলা করেছে, যার দৃশ্য আপনারা নিজেরাই অবলক্ষণ করেছেন। এবং গতকাল আওয়ামী লীগ ও পুলিশের মামলার একটি সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে তুলে ধরছি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রিন্টিং মিডিয়া এবং অন্য মিডিয়াকেও, ইলেকট্রনিক মিডিয়াকে যে ধন্যবাদ জানাই কালকে এই ঘটনাগুলো যে জনগণের সামনে তুলে ধরেছেন, তার জন্য আমি উভয় মিডিয়ার আমি কর্তৃপক্ষ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমার কাছে এখানে প্রত্যেকটা পত্রিকার এখানে পেপার কাটিং আছে এবং আমরা দেখেছি যে প্রত্যেক পত্রপত্রিকা এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। এখানে নিউ এজ পত্রিকা, বাংলাদেশ, এএল পুলিশ অ্যাটাক বিএনপি, রোড মার্চেস অ্যাট ইউনিয়নস, এখানে স্টার, ডেইলি স্টার, জার্নো অ্যাটাক বাই এএল ম্যান ইন ধামরাই, পুলিশ জয়েন রুলিং পার্টি ম্যান টু ব্লক এন্টি গভর্নমেন্ট ডেমনস্ট্রেশন অ্যাট দি গ্রাস রুটস দি বিজনেস স্ট্যান্ডার্ড, এখানে আছে পাথরঘাটা বিএনপি লিফলেট বিলি শুরুর আগেই ছাত্রলীগের হামলা, 7 নেতা আহত, পলাশে প্রথম আলো, পলাশে ব্যানার ছিনিয়ে মঈন খানের পদযাত্রা পণ্ড করল পুলিশ, শ্রীপুরের 2টি স্থানে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত 9, টাঙ্গাইলে বিএনপির পদযাত্রায় হামলা, আটক 2, নাটোরে বিএনপির পদযাত্রায় হামলা, আহত 20, নাটোরে বিএনপির মঞ্চ দখল করে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, গুরুদাসপুরে পদযাত্রা থেকে ফেরার পথে বিএনপির 2 নেতার উপর হামলার অভিযোগ, জামালপুরে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত